আমরা মুক্তি ভলেন্টিয়াররা এই মুহূর্তে এসে পৌঁছেছি মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর জিপির পূর্ব শ্রীধরপুর গ্রামেই। এখানেই রয়েছেন গঙ্গা ময়রা নামে এক বৃদ্ধ মহিলা, যার কেউই নেই, এবং আমরা হতভাগ যে উনি এরকম একটা বাড়িতে, মানে এরকম একটা ত্রিপল ঘেরা জায়গাতে বসবাস করতেন যেটা এতদিন আমাদের নজরের বাইরে ছিল। আমরা সেই ঘরটা আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে ছোট্ট ত্রিপলের ঘেরা দেখতে পাচ্ছেন, এটাতেই ইনি জীবনযাপন করেন, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার ভিতরটা যে এর মধ্যে থেকে কিভাবে মানুষ জীবনযাপন করতে পারে, সত্যিই আমরা দেখেও অবাক। আমরা দেখানোর চেষ্টা করব। গতকাল রেমাল ঝড়ের সময়ই উনি মুক্তির ক্যাম্পাসে আশ্রয় নিয়েছিলেন, এবং ওনার এই পরিস্থিতি বিবেচনা করে আজকের আমাদের পূর্ব শ্রীধরপুর কোর কমিটির মাননীয় পালান সরকার মহাশয় ওনাকে আজকের একটা ত্রিপল তুলে দিলেন, এই বিপর্যয়ের হাত থেকে ওনাকে যাতে উনি বাঁচতে পারেন। আমরা কৃতজ্ঞ যে উনি আমাদের থেকে এই দান গ্রহণ করলেন, এবং আমাদের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যাতে উনি একটা মুক্তির ব্যানারে একটা ঘর উনি পেতে পারেন, যাতে উনি লাস্ট জীবনটা সুষ্ঠুভাবে থাকতে পারেন। ধন্যবাদ।